আসসালামু আলাইকুম, টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করে দেখাবো, আর তেহারিটা রান্না করব পুরান ঢাকার স্টাইলে। পুরান ঢাকায় এই তেহারি খাওয়ার জন্য কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায়। খেতে দারুণ মজা, আর রান্না করা হয় একদম সাধারণ মশলা দিয়ে। তো চলুন দেরি না করে আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। পুরান ঢাকার বিখ্যাত তেহারিটা রান্না করার জন্য এখানে নিয়েছি চিনি গুঁড়া, পোলাওয়ার চাল হাফ কেজি। চালটাকে প্রথমে ধুয়ে তারপর 20 মিনিট পানিতে ভিজিয়ে ছাঁকনিতে পানি ছড়িয়ে নেব। চাল কখনোই 20 মিনিট ভিজিয়ে রাখার পরে ধুতে যাবেন না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। সবসময় চালটা আগে ধুয়ে তারপর 20 মিনিট ভিজিয়ে রাখবেন। নিয়েছি 750 গ্রাম গরুর মাংস। মাংসটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি। সাথে একটু চর্বিও নিয়েছি, কারণ চর্বিযুক্ত মাংস দিয়েই তেহারি খেতে বেশি ভালো লাগে। আর আপনি যদি বাদ দিতে চান দিয়ে দিবেন। তেহারির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব, এজন্য নিয়েছি 15-20টি এলাচি, একটা জয়ফল, 1 টেবিল চামচ জয়ত্রী, 1 ইঞ্চি লম্বা 3 টুকরা দারুচিনি। মশলাগুলিকে ব্লেন্ডারে দিয়ে একদম গুঁড়া করে নিব, আপনি পাটায়ও বেটে নিতে পারেন। আরও দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 10-12টি নিয়েছি আস্ত কাঁচামরিচ। 10-12টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফেড়ে ছোট টুকরা করে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ। আরও লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ টক দই, নিয়েছি কেওড়া জল 2 টেবিল চামচ, আর নিয়েছি 1/2 কাপ সরিষার তেল। এ পর্যায়ে চুলায় একটা হাঁড়িতে পুরো তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে বাদামি কালার করে নিতে হবে। যখন এরকম হালকা বাদামি কালার হবে তখন যে ফালি করে রাখা কাঁচামরিচগুলি আছে এগুলি দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর দিতে হবে আদা রসুন বাটা ও টক দই দিয়ে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছি তেহারির জন্য, সেখান থেকে 1/2 টেবিল চামচ দিলাম। 500 গ্রাম চালের জন্য এতটুকু মশলাই কিন্তু একদম পারফেক্ট আছে, খুব বেশি দিতে যাবেন না। এবার নেড়েচেড়ে ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিবেন। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর ঢেকে দিলাম। তারপর দেখুন কত পানি বের হয়েছে। এবার আমি এই পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করব, কারণ মাংসটা কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যদি এই পানিতে মাংসটা সেদ্ধ না হয় তাহলে আরও পানি দিয়ে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়ে ফিরে আসব। মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়ে ফিরে এলাম। আমি চেক করে দেখেছি মাংসটা সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে এই মশলা থেকে মাংসটাকে তুলে নিতে হবে। মাংস তুলে নেওয়ার পর অবশিষ্ট মশলায় চালটা ঢেলে দেবেন। তারপরে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন 5 থেকে 6 মিনিট। খুব বেশি কষাতে হবে না। যখন 5 থেকে 6 মিনিট কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পানি। আপনি যেই কাপ বা পট দিয়ে চাল মেপে নেবেন সেটার ডাবল পানি দিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ যেহেতু আমরা মাংস সেদ্ধতে লবণ দিয়েছি সেহেতু আপনাকে একটু বুঝে দিতে হবে। এবার আমি চালের ডাবল পানি দিয়ে দিলাম। তারপর ঢেকে দিতে হবে, বলক যখন উঠবে তখন ফিরে আসব। দেখুন এবার কিন্তু বলক উঠে গেছে আর চাল আর পানি এটা কিন্তু সমান সমান হয়ে গেছে। এরপর যে আস্ত কাঁচামরিচগুলি দিয়ে দিতে হবে, দিতে হবে গুঁড়া দুধ, কিশমিশ। তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিবেন কেওড়া জল। কষিয়ে রাখা মাংসটা ঢেলে দিতে হবে আর খুব ভালো করে উলট পালট করে একটু মিশিয়ে দিবেন। খুব বেশি জোরে জোরে নাড়তে যাবেন না, তাহলে চালটা কিন্তু ভেঙে যাবে। খুব আলতো করে এভাবে মিশিয়ে একটা তাওয়া গরম করে নেবেন অন্য একটা চুলায় আগের থেকে। তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দমে রাখতে হবে 20 মিনিট। আমি 20 মিনিট পর ফিরে এলাম। এবার তেহারি রান্নাটা একদম কমপ্লিট। আমি দেখে নিচ্ছি তারপরও চালটা কীরকম সিদ্ধ হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।